নমস্কার, দেখছেন সার্চ ইন্ডিয়া টিএনএন। আপনাদের সাথে রয়েছে আমি গৌতম। মুখ্যমন্ত্রীর সাপ্তাহিক ডায়েরিতে সকলকে আরও একবার জানাই স্বাগত। সোমবার বিধানসভার অধিবেশনের দ্বিতীয় দিনে রাজ্য সরকারের পক্ষে বক্তব্য পেশ করে এ সপ্তাহের কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন বিধানসভায় 10,323 চাকুরিচ্যুত শিক্ষক, আউটসোর্সিং, গাঁজা চাষ ইত্যাদি বেশ কিছু বিষয় নিয়ে বিধানসভায় আলোচনা করেন মুখ্যমন্ত্রী। চাকুরিচ্যুত 10,323 শিক্ষক ইস্যুতে মুখ্যমন্ত্রী বিধানসভার অধিবেশনে বলেন, ভিশন ডকুমেন্টে বলা হয়েছিল মানব দৃষ্টিকোণ থেকে এবং সংবিধান মেনে সেই বিষয়গুলি দেখবে সরকার। এই লক্ষ্যেই তাদের চাকুরি 2 বছর বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করে। পরবর্তী সময় আবারও ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে তাদেরকে স্থায়ীভাবে রাখার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছিল সরকার, কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে তাদেরকে সরকারি চাকুরি দেওয়া যাবে, এক্ষেত্রে তারা শুধু বয়সের ছাড় পাবেন। গাঁজা চাষ করে রাজ্যের গরিব মানুষ লাভান্বিত হচ্ছেন না, বড়লোক হচ্ছেন একাংশ মধ্যবিত্ত অংশের মানুষ। গাঁজার পরিবর্তে মাসকালাই, আনারস এবং ড্রাগন ফ্রুট চাষের জন্য সরকার সাহায্য করবে বিধানসভায় বলেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাতে কিছু কিছু লোক একটা বড় মাত্রার লোকের
রোজগার বা রোজগার করতে চায়, তার জন্য আমরা কেন্দ্র সরকারের কাছ থেকে এর চাইতে বেশি রোজগার করা যায় এমন কি রাস্তা আছে? গত মঙ্গলবার বিধানসভায় প্রশ্ন উত্তর পর্বে শাসক ও বিরোধী দলের বিধায়কদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজ্যের উন্নয়ন, নারী, স্বাস্থ্য পরিষেবা, কৃষি, বেকারদের কর্মসংস্থান, নির্যাতন ইত্যাদি বিষয়ে বিধায়কদের প্রশ্নের জবাব দেন মুখ্যমন্ত্রী। এদিন শাসক ও বিরোধী দলের বিধায়কদের প্রশ্নে বানে উত্তপ্ত ছিল বিধানসভা। এ রাজ্যের বিরোধী দলে যারা রয়েছেন তাদের কাজ হচ্ছে কেবলমাত্র অপপ্রচার করা। করোনা পরিস্থিতিতে মানুষ যখন জীবনের ঝুঁকি নিয়ে বেঁচে থাকার চেষ্টা করছে, তখনও বিরোধীরা মানুষের জীবন নিয়ে রাজনীতি করছে। বুধবার IGM হাসপাতালে একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে এই কথা বলেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বুধবার রাজধানীর IGM হাসপাতালে বিশ্ব টিবি দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সেই আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব জে কে সিনহা, NHM এর মিশন অধিকর্তা সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে প্রধান বক্তার ভাষণে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের বিরোধী দলকে কটাক্ষ করে বলেন, এ রাজ্যে যে বিরোধী দল আছে তাদের তো মহান মানসিকতা। করোনা পরিস্থিতিতে আশাকর্মীরা যখন বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে রক্তের নমুনা সংগ্রহ করছিলেন, তখন বিরোধীরা অপপ্রচার করেছিল যদি একজন পজিটিভ পাওয়া যায় তাহলে বিপ্লব দেব 1.5 লক্ষ টাকা পেয়ে যাবেন। সাধারণ মানুষ সেটাকে মেনে নিতে পারছিল না, আর এ রাজ্যে যে বিরোধী দল আছে সে তো মহান মানসিকতা, এরা তো এমন প্রচার করে দিয়েছে এই যে বাড়ি বাড়ি চেক করার জন্য যাচ্ছে, তো তাতে চেক করলে যদি পজিটিভ হয় তো বিপ্লব দেব 1.5 লাখ টাকা করে পাবে। কত 1.5 লাখ টাকা করে আমার কাছে এসে, তো এই ধরনের মানসিকতা নিয়ে কাজ করে অপপ্রচার। জনকল্যাণে এবছর 838টি সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই বাজেট রোজগারের বাজেট, যুবকের বাজেট, রোজগার তৈরির বাজেট, রাজ্যকে নিজের পায়ে দাঁড়াবার বাজেট, সর্বোপরি মডেল ত্রিপুরা গড়ার বাজেট। বৃহস্পতিবার বাজেট অধিবেশনের শেষ দিনে বিধানসভায় বাজেটের উপর ভাষণ দিতে গিয়ে এই কথাগুলি বলেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। CPIM কোনোদিন ত্রিপুরাতে সোজা রাস্তায় ক্ষমতায় আসেনি। শুক্রবার গন্ডাছড়ায় বিজেপি IPFT জোটের প্রার্থীর সমর্থনে এক নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে এই কথা বলেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শুক্রবার গন্ডাছড়া কবিগুরু স্কুল মাঠে বিজেপি IPFT জোটের প্রার্থীদের সমর্থনে এক নির্বাচনী জনসভা হয়। সেই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সমাবেশে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, CPIM কোনোদিন ত্রিপুরাতে সোজা রাস্তায় ক্ষমতায় আসেনি। 1978 সালে যখন ক্ষমতায় এসেছিল তখন CFD হয়েছিল এবং কংগ্রেস ভেঙে চোরা পথে ক্ষমতায় চলে আসে। শুক্রবার নতুন বাজারে বিজেপি প্রার্থী অতীন্দ্র রিয়াংয়ের সমর্থনে এক নির্বাচনী জনসভা হয়। সেই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। জনসভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, জনজাতিদের নিয়ে এ রাজ্যের কমিউনিস্টরা কেবল 25 বছর ধরে নাই নাই বলেছেন, কেন্দ্র দেয় না, নাই নাই এই রূপ ছিল। এটা করতে করতে ত্রিপুরা থেকে সবকিছু বিনাশ করেছে কমিউনিস্ট পার্টি, জনজাতিদের উন্নয়নে একটি কাজও করেনি, তাই আজও পিছিয়ে আছে উপজাতিরা। লাঞ্ছিত, বঞ্চিত, মা বাপ দেয় না, বাপে জায়গা দেয় না, কেন্দ্র দেয় না, মোদি দেয় না, এ দেয় না, এ করে না। আর মাও বলে বাড়িতে চাউল না থাকলো, বলে যে চাউল বাড়ন্ত হয়েছে, চাউল নাই কেউ না লক্ষ্মী জায়গা। 25টা বছর যাবৎ নাই 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 করতে ত্রিপুরা থেকে সমস্ত কিছু বিনাশ করেছে এরা কমিউনিস্ট পার্টি। এরা
শনিবার কুমারঘাটের মাছমারায় বিজেপি প্রার্থীর সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। মাছমারা কেন্দ্রের প্রার্থী স্বপ্নারানী দাস ও করমছড়া কেন্দ্রের প্রার্থী বিমলকান্তি চাকমার সমর্থনে হয়েছে এই নির্বাচনী জনসভা। জনসভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, 2005 সালে সিপিআইএমের ক্যাডার বাহিনী ধলাই ও উত্তর ত্রিপুরা জেলায় রাস্তা নির্মাণ না করে শুধু মাটি উঠিয়ে টাকা আত্মসাৎ করেছে। বিশেষ করে ধরাই এবং নর্থের রাস্তাগুলো এরা পাবলিক সেক্টরকে দিয়েছিল। 2005-06 এই কমিউনিস্টের ক্যাডাররা মিলে মিলে, কারণ এডিসিতে পাহাড়ি এরিয়া রয়েছে, দূর দূর ঘরো বসতি নেই, দূর দূর গ্রাম রয়েছে, মাঝখানে 4-5 কিলোমিটার শুধু জঙ্গলই জঙ্গল, সেই জায়গাতে কোনো কাজ করেনি, শুধু মাটি উঠিয়ে 80% পেমেন্ট ভারত সরকার নিয়ে চলে গেছে। আর তার পরিণাম মুখ্যমন্ত্রীর সাপ্তাহিক ডায়েরি আজ এখানেই শেষ করছি। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আপনাদের চোখ থাকুক শুধুমাত্র সার্চ ইন্ডিয়া টিএনএন এর পর্দায়। নমস্কার।